এটিএম জালিয়াতি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল রায়না থানার পুলিশ জানা গেছে তারিখে গ্রামের মাঝি রায়না রায়না থানায় অভিযোগ করেন স্টেট শাখায় তার অ্যাকাউন্ট থেকে টাকা হঠাৎ করে গায়েব হয়ে গেছে বলে তিনি জানান ষোলো নয় দু উনিশ তারিখে তার মেয়ের কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে এটিএম ও কার্ডের ওটিপি নাম্বার জেনে নেয় কৌশলে এরপরই অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যায় এই অভিযোগের ভিত্তিতে আন ফোন নাম্বারের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বীরভূম জেলার লোকপুর থানার নাকুর কুন্দা গ্রাম থেকে বিদ্যুৎ দাস নামে এক ব্যক্তিকে এটিএম প্রতারণার অভিযোগে গ্রেফতার করে রায়না থানার পুলিশ যদিও অভিযুক্ত বিদ্যুতের দাবি সে নিরাপরাধ তার দুই বন্ধু যাদের বাড়ি ঝাড়খণ্ডে তারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত কতদিন ধরে টাকাটা ফেলা হয়েছিল দুবার

জানা গেছে কৃষ্ণা মাঝির খোয়া যাওয়া দশ হাজার টাকা বিদ্যুৎ দাসের অ্যাকাউন্টে ঢোকে পুলিশ তদন্ত শুরু করেছে আজ অভিযুক্তকে বর্ধমান আদালতে তোলা হয় এবং পুলিশ তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেয় বলরাম সাহার রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন